আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক। আমি 1991, 2001 এবং 2006-তে তালতলা বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হই। 2006 থেকে 2011 সপ্তম বামফ্রন্ট সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলাম। বামপন্থীরা লোকসভায় গিয়ে 100 দিনের কাজের প্রকল্পকে আরও বাড়াতে চেষ্টা করবে, সেই আন্দোলনে আমি থাকব। এই ঠিক এলাকার যুবকদের জন্য অনেক কিছুর উপর নির্ভর করে কাজের, এটা হচ্ছে এই রাজ্য সরকারের সহযোগিতা দরকার। সব কিছু মিলিয়েই সেই দিকে আন্দোলন গড়ে তুলে যদি কিছু কাজের স্কোপ বাড়ানো যায় সেটা দেখতে হবে। আমার মনে হয় এইখানে স্কুলগুলোতে যাতে এবং কলেজগুলোতে যাতে প্রপার ট্রেনিং হয়, কম্পিউটার ওরিয়েন্টেড কিছু ট্রেনিংয়ের কথা ভাবা যেতে পারে, সেই দিকটাই আমার প্রথম লক্ষ্য থাকবে এডুকেশনটা বিস্তারের জন্য। রাস্তাঘাট, বিদ্যুৎ, এটা তো একটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং রাস্তাঘাটের মধ্যে এখানটা আরেকটা জিনিসও আছে যে ইছামতি নদীর সংস্কার, এইটা আমাদের খুব প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। বিদ্যুতের ব্যাপারে এখানে গ্রামের বিদ্যুৎ যেখানে যেখানে প্রয়োজনটা আছে এখানে দেখলাম খুব লো ভোল্টেজ আছে কতগুলো জায়গার ক্ষেত্রে, সেগুলোকে ইম্প্রুভ করতে হবে। নারীর ক্ষমতায়নে আমরা সবসময় বামপন্থীরা বিশ্বাস করি, সেই কারণে বামপন্থীরাই প্রথম নারীদের জন্য রিজার্ভেশন এই রাজ্যে চালু করেছিল। এইটার জন্য আমরা চাই যে লোকসভায় মহিলাদের জন্য সংরক্ষণ হোক এবং বিধানসভাতেও সংরক্ষণ হোক, সেই তার পক্ষে আমি লড়ব। মহিলা ভোটারদের জন্য বার্তা দেব যে আজকে মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে যাতে সেটা খুব লজ্জার, যে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও বেশি লজ্জার যে এখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নারীদের প্রতি অত্যাচারে প্রথম হয়ে গেছে, এইটার বিরুদ্ধে দাঁড়িয়েই মহিলাদের প্রতিবাদ করতে হবে। জয়ী হলে তো আপনি আগেই বললাম যে এখানে শিক্ষার ক্ষেত্রটা আমাকে দেখতে হবে, ইছামতি নদীর সংস্কার দেখতে হবে এবং সেইগুলো রাস্তাঘাট দেখতে হবে, এই প্ল্যানিংগুলো আছে। আমার নিজস্বতা ভোটাররা আসলে সবই তো ওপেন, যে আমাদের ওয়েবসাইটেই সব আমার আছে যে আমি কীরকম পড়াশোনা বা আজকের জগতে ব্যস্ত থাকি, সেই জিনিসগুলো আছে, সেটা ভোটাররা যারা ইন্টারেস্টেড তারা জেনে নিতে পারে, বাড়তি কিছু না।